কানাডায় অব্যাহত দাবদাহের মধ্যেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। উষ্ণতা বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে কানাডার আর্কটিক পর্যন্ত হিট ডোম দেখা দিয়েছে। অঞ্চলটির অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে। তীব্র গরমে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে 719 জনের মৃত্যু হয়েছে। এমত অবস্থায় বিপজ্জনক হিট লেভেলের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। তীব্র তাপদাহের মধ্যেই দাবানলে পড়ছে কানাডা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে কমপক্ষে 136টি দাবানল সক্রিয় রয়েছে। দাবানলগুলোর বেশিরভাগই সূত্রপাত হয়েছে বজ্রপাত থেকে। কানাডার পশ্চিমাঞ্চলে সৃষ্ট এই দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সেনাবাহিনীর বিমান পাঠানোর পাশাপাশি নানা সহায়তা প্রস্তুত রেখেছে দেশটির সরকার। কিন্তু এরই মধ্যে পুড়ে গেছে অনেক জায়গা। আগুনের কারণে জেলার অধিকাংশ সড়কই বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে শুধু কানাডা নয়, উত্তর আমেরিকা জুড়েই অস্বাভাবিক গরম পড়ছে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্য থেকে কানাডার আর্কটিক অঞ্চল পর্যন্ত সৃষ্ট তীব্র তাপপ্রবাহ পূর্ব দিকে সরে যেতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করলেও অন্যান্য অঞ্চলে খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। এমত অবস্থায় বিপজ্জনক হিট লেভেলের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। মার্জিয়া মান্নান, মাইটিভি।